একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন রংপুর ছয় আসন থেকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দেশের বিভিন্ন আসনে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করছেন জানা গেছে ঢাকা সতেরো আসন থেকে মাহিবি চৌধুরী ঢাকা সাত মোস্তফা জালাল মহিউদ্দিন মৌলভীবাজার দুই থেকে আব্দুল মতিন মনোনয়ন প্রত্যাহার করেছেন বিকেল পাঁচটার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন এর পাশাপাশি আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের বৈধ প্রার্থীর নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে কাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বৈধ একাধিক প্রার্থীর মধ্য থেকে দলের সভাপতি বা সাধন সম্পাদকের স্বাক্ষরে একজনকে প্রতীক বরাদ্দের জন্য চিঠি পাঠাতে হবে দলের পক্ষ থেকে একজনকে প্রতীক বরাদ্দের চিঠি পাঠানো হলে বাকিদের মনোনয়নপত্র আপনাআপনি আপনা আপনি বাতিল হয়ে যাবে তবে স্বতন্ত্র প্রার্থী বা রাজনৈতিক দলের শরিকদের কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হবে উনচল্লিশটি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার তিনশো সংসদীয় আসনে তিন হাজার মনোনয়নপত্র জমা দেওয়া হয় বাছাইয়ে দুই হাজার দুশো উনআশিটি মনোনয়নপত্র বৈধ ও সাতশো ছিয়াশিটি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে আপিলের আবেদন করেন পাঁচশো তেতাল্লিশ জন গত তিন দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন মোট দুশো তেতাল্লিশ জন